ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করছি। আসলে চেষ্টা ছিল ভালো কিছু করার, আমি আমি আমার প্রসেসে ছিলাম, এই প্রসেস অনুযায়ী বল করছে, আর টিমের একটা নির্দিষ্ট প্ল্যান ছিল, এই প্ল্যান অনুযায়ী বল করছে, আমি ভালো করে আর নিজের ভালো অনুভব করতেছি আলহামদুলিল্লাহ। এটা আমি মনে করি আমার জন্য যতটুকু অনুপ্রেরণা দলের জন্য ততটা অনুপ্রেরণা, কারণ লিগের শুরুতে যদি ভালো একটা ম্যাচ যেহেতু শুরু হয়েছে, আমি মনে করি আমার জন্য ভালো এবং টিমের জন্য ভালো, সামনে আরও এগিয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ যেহেতু বিপিএল এটা যে কোনো শহরে যে পিক হইলে আমি এরকম ভালো খেলা উপহার দেওয়া আমাদের আমার জন্য এটা কর্তব্য। আর যেহেতু সিলেট টিমে আমি যেহেতু আমার সিলেট হোম ডিস্ট্রিক্ট, তো আমি সিলেট টিমে সিলেক্ট হয়েছি আলহামদুলিল্লাহ, আমি ওদের প্রতি আমি ইয়ে আসলে বলের পার্থক্যটা আসলে এত বেশি না, জাস্ট একটু লাইন এন্ড লেন্থ একটু চেঞ্জ করা লাগে, তো সাদা বলে হয়তো আপনি আসলে একটু ভেরিয়েশন করা লাগে, ওগুলো আসলে রেড বল অ্যান্ড হোয়াইট বল আমার কাছে মধ্যে এতটা প্রেফার করে না, আমি চেষ্টা করছি সাদা মানে উইকেট ডিমান্ডে যে যতটুকু বোলিং করা ততটুকু। সিজনের প্রথম হওয়া দেখি উইকেট কন্ডিশনের ফেভারটা বোলাররা পেয়েছে কিনা আপনারা? উইকেট আসলে ততটা আসলে বোলিং ফেভার ছিল আমার কাছে মনে হয় না, আপনি দেখেন আমাদের ব্যাটসম্যানরা আল্লাহর মধ্যে ভালো ব্যাটিং করছে, তো চেষ্টা করছি আমরা আমাদের বোলাররা ভালো জায়গায় বল করছি, আমরা সাকসেস হয়েছি। আমাদের জন্য ভালো স্টার্ট ছিল না, আমরা যেভাবে এক্সপেক্ট করতেছিলাম সেভাবে আমরা শুরু করতে পারিনি আমাদের ব্যাটিং অর্ডার। আর যেটা রাজা বললো যে আমরা ওরা যেভাবে ব্যাটিং করছে উইকেট এতটাও বাজে ছিল না, তো আমরা ব্যাটিং অর্ডারে দেখতে আমরা একটা পার্টনারশিপ হলে বা আমাদের স্টার্টিংটা একটু ভালো হলে আমরা ভালো খেলতে পারতাম, একটা বড় স্কোর দিলে ফাইটিং একটা স্কোর হতো বা তারা প্রেশারে থাকতো, তারা যেভাবে রিল্যাক্সে খেলছে এভাবে খেলতে পারতো না, তো আমাদের জন্য স্টার্টটা অত ভালো হয়নি। আসলে ন্যাশনাল টিমের সাথে থাকা এটা আমি মনে করি আমার জন্য একটা বড় অপরচুনিটি বা অনেক কিছু শেখার, ড্রেসিং রুম থেকে আপনার অ্যালান ডোনাল বলেন, আমি উনি একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার ছিলেন, হয়তো কোচ হিসাবে আসছে আমাদের টিমে, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করছি। আর আমি মনে করি যে আমি যতদিন ন্যাশনাল টিমে ছিলাম আমার জন্য ভালো হয়েছে, আমি অনেক কিছু নিছি, ওইটা আমার জন্য কাজে দিবে ইনশাল্লাহ, আমার যদি কখনো ডেবু হয় চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। এখন আমরা যদি স্টার্টিংটা ভালোভাবে করতাম সেই অনুযায়ী একটা প্রেডিকশন থাকতো, বাট আমি মনে করি যে 130-140 এই উইকেটে প্রথম যেভাবে কন্ডিশন ছিল খুব ভালো হতো, তো আমাদের প্রথম দিকে আমরা খুব স্লো খেলেছি যেটা আমরা কাভার আপ করতে পারি না, আর যদি একটা পার্টনারশিপ হতো আফিফ ভাইয়ের সাথে বা আফিফ ভাই যেভাবে খেলতেছিল তাহলে একটা বড় রান হতো, আর বড় রান হলে কি হয় যে অপোনেন্ট টিম প্রথম দিক থেকে অত রিল্যাক্স খেলতে পারে না, তো রিল্যাক্স না খেলতে পারলে আমাদের অপরচুনিটিগুলো বেশি থাকতো, তো তারা রিল্যাক্স খেলছে এবং ভালো ব্যাটিং করছে যেটা তাদের ফেভারে গেছে। দেখেন লাস্ট বিপিএলে ভালো বোলিং হয়েছে, বাট আমি মিরপুরের উইকেটে এনজয় করি, কারণ আজকেও আমি বোলিং করে মজা, কারণ একটা পেস বোলার হিসেবে যখন উইকেটে বাউন্স থাকে বা তার কিছু বেনিফিট পায় একটা পেস বোলার, এটা খুব ভালো লাগার একটা জিনিস, তো আমি মিরপুরের উইকেটটা খুব এনজয় করি এবং খুব ভালো লাগে। দেখেন অবশ্যই আছে, কারণ এখানে খেললে সিনিয়র যারা প্লেয়ার আছে দেখা যাচ্ছে রাজার টিমে আমির ভাই আছে, আমি ওনার সাথে খেলছিলাম দুবাইতে, তো ইনাদের সাথে খেললে একটা মোটিভেশন পাওয়া যায় এবং অনেক কিছু শেখা যায়, কারণ তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে এটা কিন্তু আমাদের নেই, তো এক্সপিরিয়েন্সের দিকে একটা বুস্ট আপ হয়, তারা যে এক্সপিরিয়েন্সটা 15 বছর বা 10 বছর ধরে গেদার করছে আমি হয়তো বা তার একটা ছোট টিপসে আমি 5 বছর আগায় গেলাম, তো এইসব এইসব জায়গাগুলো যে ইউজ করতে পারবে সে ভালো একটা প্লেয়ার বা নিজের ক্যারিয়ারটারও শক্তভাবে তৈরি করার ক্ষেত্রে আগায় থাকতে পারবে। থ্যাংক ইউ। আচ্ছা লাস্ট
দেখেন আমি এজ এ প্লেয়ার হিসেবে আমার কাছে ততটুকুই থাকে যতটুকু কোচিং স্টাফ বা তারা ঠিক করে, তো তারা যেটা নিজেদের মানে আমাদের টিমের জন্য বেস্ট মনে করছে, কারণ টিমের তারাই হচ্ছে কোচিং স্টাফ বা তারাই সবসময় প্লেয়ারদের নিয়ে থাকে, তো তারা যেটা বেস্ট মনে করছে তারা সেটা করছে। তো এজ এ প্লেয়ার হিসেবে আমার কাছে টিম যেভাবে থাকবে ততটুকুই আমার কাছে প্রাপ্তি, এর বাইরে আর কোনো কিছু নাই। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।